आजकलकार दिने शरीरे टैटू करा किन्तु खूब एक अस्वाभाविक विषय नय। अनेक मानुषी किन्तु आजकलकार दिने शरीरेर विभिन्न अंशे अर्थात हाथे पाये गलाय घाड़े टैटू करे थाकेन एबं एई टैटू करते गिये कि भयंकर विपदेर सम्मुखीन एकजन हयेछिलेन। आजके आमि सेई घटनाटाई आपनादेर सामने बोलते चलेछि। नमस्कार बंधुरा, भूत ओ भगवान यूट्यूब चैनेले आपनादेर सकलके अनेक स्वागत। आशा करी सबाई खूब भालो आछेन, आनंदे आछेन। आमादेर चैनेलेर एई घटनागुलो जदि आपनादेर भालो लेगे थाके ताहले अवश्यई चैनेलटिके सबस्क्राइब करबेन, भिडियोगुलोके लाइक करबेन। पुरो घटनाटा शोनार परे आपनादेर ठीक केमन लागलो सेई मूल्यवान मतामत जानाते किन्तु एकदम भुलबेन ना। आर आपनादेर जीवने बा आपनादेर परिचित कोनो मानुषेर जीवन जदि एई धरनेर कोनो घटना घटे थाके सेई घटनागुलो आपनारा आमादेर काछे किन्तु लिखे पाठाते पारेन। तार जोन्नो आपनादेरके आमादेर चैनेले जे अबाउट सेक्शन आछे सेखाने जेते होबे। सेखाने देखबेन आमादेर इमेल आईडी मेनशन करा आछे। सेई इमेल आईडीते इमेल करे आपनारा आपनादेर सेई घटना आमादेर काछे पौঁছে দিতে পারেন এবং আমরা সেই ঘটনাটা সমস্ত শ্রোতা বন্ধুদের সামনে অবশ্যই তুলে ধরব। आज आमी जे घटनाटा आपनादेरके बोलते चलेछि এই ঘটনাটা আমাকে আমার একজন পরিচিত ব্যক্তি বলেছেন এবং এই যে ঘটনাটা আমি বলতে চলেছি এই ঘটনাটাই আমার সেই পরিচিত ব্যক্তির ঠিক পাশে একটা বাড়ি আছে। সেই বাড়িতেই মানে বাড়ির যে মেয়ে ছিল তার সাথেই ঘটনাটা ঘটেছিল এবং পরবর্তী সময় আমাকে যিনি আর কি বলেছেন তারা এবং তাদের আশেপাশে আরও অনেকেই বিষয়টা পুরোপুরি জানে। तो आसुन बंधुरा आमी मूल घटना चले जाच्छी। मूल घटना जावार आगे आमार एकटा आपनादेर काछे हाम्बल रिक्वेस्ट, जदि पसिबल हय आपनारा काइंडलि आमादेर एई चैनलटाके एकटू शेयर करुन आपनादेर फ्रेंड फैमिलिर साथे। आपनारा आपनादेर फेसबुक बा इन्स्टाग्राम व्हाट्सअप जे कोनो जायगाय आमादेर एई भिडियोगुलो किन्तु शेयर करते पारे। आमी एटा जे बोलछि एई घटनाटा घटेछिलो आमेरिकारই एकटा जायगाय एई क्यालिफोर्नियातेই। एक्ज्याक्ट जायगाटार नाम आमी मेनशन करछि ना कारण जायगाटार नामेर साथे विशेषभावे घटनाटा जुक्तও নয়। तो ক্যালিফোর্নিয়াতেই একটা জায়গায় একটা ফ্যামিলি থাকতেন, হাজব্যান্ড ওয়াইফ এবং ওনাদের এক মেয়ে এবং আরেক ছেলে। এবারে এখানে মানে আপনারা অনেকেই জানেন যে এই মানে পশ্চিমের দেশে বিশেষত আমেরিকাতে অনেক ছেলে মেয়েই আছে মানে বেশিরভাগ ক্ষেত্রেই ২০-২১ বছর বয়সের পরে তারা কিন্তু আর তাদের বাবা মায়ের সাথে খুব একটা থাকে না। মানে এটা যে বাবা মানে ২০-২১ বছর বয়স হয়ে গেছে তারপরেও তারা নিজের বাবা মায়ের সাথে থাকছে এইটাই বরং এখানে একটু রেয়ার। সবাই ওই মোটামুটি ১৮, ১৯, ২০-র মধ্যেই বাড়ি ছেড়ে দেয় এবং তারা নিজেদের মতো নিজেরা লাইফ লিড করে, তারা নিজেরা আর্নিং করা শুরু করে পড়াশোনার সাথে সাথে এবং তারা হয়তো উইকেন্ডে বা কোনো স্পেশাল অকেশনে বাবা মায়ের সাথে দেখা করতে আসে। এটা কিন্তু এখানে খুব কমন। যাই হোক, তো ওনাদের ক্ষেত্রেও তাই হয়। ওনাদের মেয়ে বড় ছিল, তো ওনার মেয়ে যখনই কলেজে ঢোকে তারপরে সে মেয়ে কিন্তু বাড়ির থেকে মানে একটু আলাদা একটা অন্য শহরে গিয়ে সে যেখানে আর কি কলেজে অ্যাডমিশন নেয় সেখানেই ও থাকা শুরু করে। এবারে থাকতে থাকতে ওর কলেজের যখন মোটামুটি অনেকটাই ওর কোর্স এগিয়ে গেছে তখন ও মানে টুকটাক যে কাজ করতো সেখান থেকে ও একটা ওইখানকারেরই একটা যে স্টোর ছিল সেই স্টোরে একটা মানে স্টোর কিপিংয়ের যে কাজ হয় আর কি সেরকম একটাও কাজ নেয় এবং তার সাথে সাথে ও কিন্তু মানে স্কুল জীবন থেকেই খুব ভালো গিটার প্লে করতে পারত। তো সেই জন্য ওদের যে কয়েকজন বন্ধুবান্ধব ছিল তারা সকলে মিলে একটা ওই মানে একটা মিউজিক্যাল গ্রুপ তৈরি করে এবং সেখানে ওরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্রোগ্রাম করত এবং তাছাড়া আমি বললাম যে ও একটা স্টোরে কাজ করত। তো এই স্টোরে কাজ করা মানে তার সাথে সাথে পড়াশোনাটাও চলছিল এবং ওই ওরা নিজেদের মধ্যে ওই উইকেন্ডে একটা জায়গায় মিট করে ওরা রিহার্সাল করতো এবং বিভিন্ন জায়গায় ওই গানের প্রোগ্রাম করতো মানে এখানে কনসার্ট আর কি যেটাকে বলে। তো এইভাবে বেশ ওদের ভালোই দিন কাটছিল। মাঝে মধ্যে বাবা মায়ের বাড়িতে আসতো এবং আমাকে যিনি ঘটনাটা বলেছেন সেই ব্যক্তি কিন্তু এই যে ফ্যামিলিটা ওদের ঠিক পাশে থাকতো। এবারে ওরাও দেখতো যে মেয়েটি মাঝে মধ্যে আসে তার বাবা মার সাথে দেখা করে এবং খুবই হাসি খুশি একটা প্রাণবন্ত মেয়ে। এইবারে কি হয় মেয়েটি আমি বললাম যে যখন থেকে ওই গান বাজনাটা বিভিন্ন জায়গায় কনসার্ট শুরু করে তখন ওদের যারা যে কজন গ্রুপে ছিল সে কজনের মধ্যে একটা মানে দেখবেন যে যারা যে প্রফেশনের সাথে যুক্ত থাকে তাদের সেই বিষয়টার মধ্যে না একটা অদ্ভুত ন্যাক তৈরি হয় আস্তে আস্তে। এবং ওদের যেটা ছিল যে ওদের গ্রুপের বেশ কয়েকজন মানে ছেলে মেয়ে উভয়ই প্রচুর না ট্যাটু করতো শরীরে, হাতে মানে যখন আর ও মানে এই মেয়েটির নাম ছিল ব্রি। তো ব্রি মেইনলি মানে বেস গিটার বাজাতো আর কখনো কখনো ভোকালও দিত। তো ও কী করতো ও ওই দুই হাতে বিভিন্ন ধরনের ট্যাটু করেছিল এবং ওদের মানে গ্রুপটাই একবার নাকি ওদের বাড়িতে দেখা করতে এসেছিল। তো তখনও সবাই দেখেছে যে ওদের এটা খুব কমন আর কি যে হাতে তারপরে পায়ে এরকম ট্যাটু করা। এইবারে ব্রি ব্যাপারটা একটু আলাদা ছিল। কীরকম আলাদা ছিল সেটা হচ্ছে যে ও না যে ট্যাটুগুলো করতো, যে নর্মাল যেরকম মানে ট্যাটু আর্টিস্টরা যে ধরনের ট্যাটুস করে সেই রকম ট্যাটু কিন্তু করতো না। ওর শরীরে ট্যাটু করার বিষয়ে ও প্রচণ্ড মানে সজাগ ছিল বলা যেতে পারে। মানে ও এরকম ট্যাটু করতো যেরকম ট্যাটু সচরাচর দেখা যায় না, সেরকমও ট্যাটু করতো। এইবারে একদিন কি হয়, মানে ওরা একটা জায়গা থেকে প্রোগ্রাম টোগ্রাম করে এসেছে, করে এসে সেই দিনটা ওরা একটা বন্ধুর বাড়িতে স্টে করছে। এবারে নতুন করে গান বাঁধা বা কোনো সুর তৈরি করা, এটার জন্য তো অনেক পড়াশুনো করতে হয় বা অনেক রিসার্চও করতে হয়। তো সেরকমই ওরা করতে করতে এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে ব্রিয়ের ক্ষেত্রে আর কি আমি বলছি, ব্রি মেয়েটা কীরকম ছিল, ও এমনি হাসি খুশি প্রাণচঞ্চল, পড়াশোনাতেও ভালো ছিল, সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু ও না মানে ঘোর নাস্তিক ছিল। মানে ও ভগবানেও অতটা যেরকম বিশ্বাস ছিল সেরকমও নয়, আবার যে দেখবেন যেখানে ভগবান থাকে, আমাদের যেমন চ্যানেলটার নাম ভূত ও ভগবান, তো মানে পজিটিভ এবং নেগেটিভ এই দুটোর কোনো জিনিসটার প্রতি ওর না সেরকম কোনো ন্যাক ছিল না, এবং ও সেটা বিশ্বাসও করতো না। না ওর ভূতটুতে বিশ্বাস ছিল, না ওর ভগবানে বিশ্বাস ছিল। মানে এই ব্যাপারটা ওর কাছে মানে জাস্ট নিছকই একটা গল্প গাথা টাইপের এরকমই মনে হতো, আর কিন্তু কিছু না। মানে ও যে মানে ওদের ধর্মে অনুযায়ী মানে যিনি আর কি ওদের আরাধ্য দেবতা, তাকেও বিশ্বাস করতো না, আর যে এইটা করতে নেই, ওইটা করা উচিত না, এইটা করলে এটা হতে পারে, এই ধরনের কোনো কিছুতে ওর একদমই বিশ্বাস ছিল না। তো কী হয়েছে যে বললাম যে ওরা যখন একটা প্রোগ্রাম করে এসেছে, যখন একটা বন্ধুর বাড়িতে গল্প টল্প করছে, তো সেখানে ও না একটা গান তৈরি করছিল। মানে ও আরও দু তিনটে বন্ধু, তো সেখানে এসব গান টান তৈরি করতে করতে গল্প আড্ডা হচ্ছে। তো এইবারে ওদের মধ্যে যে একজন যে বন্ধু ছিল, সে বলছে যে সেই বন্ধুটা যাকে যখন লাস ভেগাসে গেছিলো, মানে আপনারাও যারা গেছেন বা যারা যাননি তাদের জন্য বলছি, লাস ভেগাসে কিন্তু একটা সত্যিকারেরই হন্টেড মিউজিয়াম বলে একটা মিউজিয়াম আছে, এটা সত্যিই আছে। তো ওরা যখন ওই বললাম গল্প টল্প করছে, তো তখন ওই হন্টেড মিউজিয়াম সম্পর্কে ওদেরই ওই গ্রুপের একটি ছেলে বিভিন্ন ধরনের কথা বলছে, যে ওরকম একটা জিনিস দেখেছি, মানে এইরকম একটা থিম করে যদি একটা গান করা যায় বা এরকম একটা প্রোগ্রাম করা যায়, এসব নিয়ে একটা কথা হচ্ছে। এইবারে এই বিষয়টা যখন ও শোনে, ও কিন্তু বিশ্বাস কিছুই করেনি। মানে এই ধরনের ভূত বা এই ধরনের হন্টেড কিছু যে ব্যাপারও পৃথিবীতে এক্সিস্ট করে আদৌ, এগুলোও কিছুই বুঝতো না, কিন্তু ওই বিষয়টা না ওর মাথায় ক্লিক করে। এবারে সবাই যখন ওরকম মানে প্রোগ্রাম করে এসে গল্প টল্প করার পরে সবাই যখন শুয়ে পড়েছে, ও কিন্তু ল্যাপটপ নিয়ে ওই বিষয়টা নিয়ে একটু রিসার্চ করা শুরু করে, কারণ এই বিষয়ে বললাম যে আগে থেকে কোনো নলেজই ছিল না। এবার আমি আপনাদেরকে বলি, আমাদের যেমন ভগবান আছে, বিভিন্ন ভগবানদের অনেক রূপ অনেক নাম রয়েছে, ঠিক সেরকমই মানে শয়তান বা ডেমন যদি আমি বলি, তাদেরও কিন্তু অনেক নাম রয়েছে, তাদেরও বিভিন্ন বিভিন্ন রূপ রয়েছে, এবং তাদের এক একটা ওই শয়তানি শক্তির এক এক রকমের কিন্তু ক্ষমতা। এবং এই বিষয়গুলোকে নিয়ে 14th এবং 15th সেঞ্চুরিতে কিন্তু বেশ কিছু আর কি বই লেখা হয়েছিল, এবং এই লেখা বইগুলো কিন্তু এখনও কিনতে পাওয়া যায় রীতিমতো। আমি এটা জানি না এগুলো যেগুলো লেখা আছে, আমি পড়িও নি কোনো দিন, তো আমি এটা বলতে পারবো না যে ওগুলো সঠিক না মিথ্যে না কোন বিষয়ে লেখা, সেটা আমি সত্যিই জানি না, আমি এটা নিয়ে কোনো মন্তব্য করবো না, কিন্তু এই ধরনের বইগুলো কিন্তু আছে, এবং এগুলো ইউএসএতে কিন্তু বেশ অ্যাভেলেবেল। যাই হোক, তো ও এই সমস্ত জিনিসপত্র নিয়ে যখন ঘাটতে থাকে, ওর বেশ ইন্টারেস্ট আসে যে ব্যাপারটা কী। তো ও এরকম কী করে, ইন্টারনেট ঘেটে ওরকম একটা মানে কি বলবো মানে ডেমন সম্পর্কে বা শয়তানি শক্তি সম্পর্কে জানার জন্য বেশ কিছু বই আছে। এবার সেই জিনিসগুলো যখন ও দেখা শুরু করে, আমি বললাম যে ও যখন বইগুলো দেখছে, বইয়ের সাথে সাথে না বেশ কিছু কিছু ছবি রয়েছে। এবার ও তো সেটা পুরোটাই কম্পিউটারে দেখছে। এবার দেখতে দেখতে ওর না একটা ছবির দিকে খুব মানে চক্ষু আকর্ষিত হয়, ও দেখে বেশ অদ্ভুত টাইপের লাগে। আমি কি বললাম যে ও যে হাতে যে ট্যাটু করেছিল দু হাতে, সেই ট্যাটুগুলো কিন্তু বেশ অন্যরকম ছিল, মানে নর্মাল ছিল না, মানে বেশ আনকমন বলা যেতে পারে। এইবারে ওই যে ও ছবিটা বইয়ের মধ্যে দেখেছিল, সেই ছবিটা দেখে ওর এতটাই ভালো লেগে যায় যে ও অনেকদিন থেকেই ভাবছিল যে ওর গলায় অর্থাৎ কানের নিচে ঘাড়ের সাইডে আর কি সেইখানে ওটা ট্যাটু করবে। এবার ওই যে বই, ওই যে ছবিটা, সেটা দেখে ওর প্রচণ্ড মানে যাকে বলে মুগ্ধ হয়ে যায়। সেই ছবিটা কি, সেই ছবিটার মাহাত্ম্য কি, সেটা আদৌ মানে করা যায় কি যায় না, এসবও কোনো কিছু আর দেখে থাকে না, ও জাস্ট ওইটা দেখে দিয়ে ও ওইটাকে প্রিন্ট বার করে ও ঠিক তার পরের দিনই একজন ট্যাটু আর্টিস্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট বুক করে। ভাবুন ব্যাপারটা কীরকম, মানে একটা রীতিমতো মানে শয়তানি শক্তির বই, সেটা आदौ माने कतটা ठीक कतটা ভুল এটা উচিত কি উচিত না কিছু চিন্তা ভাবনা করলো না। ব্রিয়ের মনে হলো যে এইটা খুব ভালো জিনিস, তো এইটা বেশ আনকমন, আমি যদি এইটা করি বেশ স্টেজে আমি দাঁড়াবো, এটা দেখা যাবে, হাইলাইট হবে, তো খুব একটা সুন্দর প্রোগ্রাম হবে। এবং ওর যেহেতু মানে ছোটোবেলা থেকে ওর এই ট্যাটুর প্রতি প্রচণ্ডই যে ভালোবাসা সেটা থেকে ওর ওটাকে ক্যাচ করে নেয়। বাট ও কিন্তু মানে আগে পরে আর কিছু চিন্তাভাবনা করে না। এইবারে ওই প্রিন্ট আউটটা নিয়ে যার কাছে ওর অ্যাপয়েন্টমেন্ট ছিল তার কাছে ও সোজা চলে গেছে। এইবারে একটা জিনিস বলে রাখি, মানে ও যেখানে মানে এই অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছিল তিনি কিন্তু একজন খুব বড় মাপের ট্যাটু আর্টিস্ট। এবার তার কাছে যখন ব্রি গিয়ে ছবিটা দেখিয়েছে, বলেছে যে আমি এই ট্যাটুটা করতে চাই, সে তো দেখে ছবিটা দেখে অবাক হয়ে গেছে। আমি নামটা জানি, উনি আমাকে বলেছিলেন, কিন্তু আমার মনে হয় সেই নামটা আমার বলা উচিত না, তাই আমি বলবো না এখানে। তো সেটা আপনারা ধরে নিন যে কোনো এই ধরনের যে শয়তানি শক্তি, মানে ভগবানের যেরকম বিভিন্ন রূপ আছে, বিভিন্ন দেবতা আছে আলাদা আলাদা, ওরকমই একটা শয়তানি শক্তি ধরে নিন একটা এরকম কোনো রূপ, এবং সেটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল। তো তাকে যখন ওই ব্রি গিয়ে ছবিটা দেখিয়েছে, সেই মানে ওই যিনি আর কি ভদ্রলোক ছিলেন তিনি বলছেন, আপনি এটা কোথা থেকে পেয়েছেন, আপনি এটা কেন করবেন, এটা তো আপনার উচিত না করা। তো তাকে বিভিন্ন কথা বলে, ব্রিকে বোঝানোর চেষ্টা করে যে আপনি অন্য কোনো ট্যাটু করুন, আমার কাছে প্রচুর ডিজাইন আছে, আপনি আপনি বলছেন যে আপনার এই প্রফেশন, আমি সেই ওয়াইজ আপনাকে কিছু ট্যাটু দেখাচ্ছি, ডিজাইন দেখাচ্ছি। তো ব্রিয়ের কিছু পছন্দ হয় না, এবং মানে ব্রি তারপরে ওই যে ভদ্রলোক ছিল তাকে বলছে যে ঠিক আছে, আপনাকে এক্স্যাক্ট এরকম করতে হবে না, আপনি বরং একটু চেঞ্জ করে আমাকে ওইটাই করে দিন। তো মানে বললাম যে বিশ্বাস অবিশ্বাস মানা না মানাটা সবসময় যে কোনো জায়গার মানুষের কাছে তার নিজের কাছে। এবার ব্রি যেহেতু এগুলো বিশ্বাস করতো না বা এগুলোকে কিছু মাইন্ডেও রাখতো না, তাই ও বলছে, কিন্তু যিনি ট্যাটু আর্টিস্ট ছিলেন তিনি কিন্তু পরিষ্কার ডিনাই করে দেন। উনি বলেন যে না, আমি এই জিনিস তো করবোই না, আর আপনি যে বলছেন যে একটু চেঞ্জ করে করতে, সেটাও আমি করবো না, আপনার যদি অন্য কিছু করানোর থাকে আপনি বলুন। তো ব্রিয়ের তো পছন্দ হয় না, ও নাছর বান্দা যে ওই ডিজাইনটাই করতে হবে। তো ওখান থেকে চলে গিয়ে ওদের একটা বললাম যে ওদের একটা মানে উইকে 1 থেকে 2বার করে ওরা রিহার্সাল করতো, ওরা মিট আপ করতো। তো আবার যখন ওরা বন্ধুরা মিলে মানে একসাথে গল্প আড্ডা করছে, তো তখন মানে ব্রি ওই কথাটা ওদেরকে বলে। তখনও কিন্তু ওর বন্ধুরা জানতো না যে আমি একটা এইরকম ট্যাটু করতে চাই গলায়, তো দেখ না আমাকে কেউ করে দিচ্ছে না। মানে তখনও একজনের কাছে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তারপরেও আর একজনের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল, বাট সে একটুখানি ছোটো আর কি আর্টিস্ট, অত বড় অত রিনাউন্ড নয়। তো তখন ওর বন্ধুরা তো বলছে যে এইটা হয়তো করাটা ঠিক হবে না, মানে বন্ধুরাও সেই সেম এজ, তাদেরও মোটামুটি সেম মেন্টালিটি। তো ওরাও অতটা কিছু ওকে খুব যে এনকারেজ করেছিল তাও নয়, আবার যে খুব ডিসকারেজ করেছে যে না এটা একদম করিস না, এটা করা ঠিক হবে না, ভালো না, সেসব কিছু বলেনি। তো যাই হোক, তো একজনের কাছে তারপর অ্যাপয়েন্টমেন্ট পায় এবং সেখানেও যায়। তো সেখানেও প্রথমে যিনি আর কি ট্যাটু আর্টিস্ট ছিলেন তিনিও করতে চাননি, কিন্তু ও আবার তাকেও বলে যে আপনি তাহলে একটু চেঞ্জ করে দিন। তো বলেছে যে ঠিক আছে, আমি তোমাকে করে দেবো। তো ওকে সেই দিন থেকে 4-5 দিন পরে একটা ডেট দেয়। এবার এর মধ্যে ওর যেরকম নর্মাল লাইফ চলছিল, ও কাজ করতো স্টোরে, তারপরে ও যেখানে থাকতো সেখানে ওর টুকটাক রান্নাবান্না করা, থাকা, বাড়িতে দেখা করা, তারপরে ওর এই মানে বিভিন্ন জায়গায় ওই গানের প্রোগ্রাম, সব কিছু ঠিকঠাক চলছিল। ওরকমই 5-6 দিন পরে ও যায় ওই ট্যাটু আর্টিস্টের কাছে, এবং সেখান থেকে গিয়ে ও সত্যি মানে পুরো একদম সেম টু সেম করেনি, বাট একটু ডিফারেন্স করে করেছে। যাই হোক, ও তো খুব খুশি ব্রি, যে ও এতদিন ধরে ভাবছিল যে একটা নতুন কোনো ট্যাটু করবে, একটা এমন কিছু করবে। মানে এখানে না মানে আমি অনেককে দেখেছি, ইভেন ইন্ডিয়াতেও কিন্তু অনেক মানুষ করেন, এবং তারাও কিন্তু যথেষ্ট মানে ফ্যাসিনেটেড হয় তাদের এই ট্যাটুর প্রতি। তো ওর তো প্রচণ্ড লেভেলের ছিল। তো ও ভাবলো যে বাহ, আমি একটা জিনিস মানে এতদিন ধরে ভাবছিলাম, তুমি করতে পেরেছো। ও খুব আনন্দিত ছিল। এবারে সেই দিনটা খুব সম্ভব যেখানে ট্যাটু করা হয় সেই জায়গাটা একটুক্ষণ মানে কভার করে রাখতে হয়। তো তারপরে ও মানে বাড়িতে এসেছে, নির্দিষ্ট সময় পর ওটাকে খুলেছে, সব কিছু ঠিক আছে, জায়গাটাও ঠিক আছে, কোনো অসুবিধে নেই। এবার ও সকালবেলা উঠে স্টোরে কাজে গেছে। খুব স্বাভাবিক অন্যান্য দিনের মতো ঠিক যেরকমভাবে কাজকর্ম করে ঠিক সেভাবেই ও কাজকর্ম করেছে। করে যখন ও বাড়ি ফিরছে, ওর হঠাৎ করে না একটু মাথাটা ঘুরে যায়। এইবারে মাথা হঠাৎ করে কাজ থেকে ফেরার পথেই মাথা ঘোরা ব্যাপারটা যে খুব অস্বাভাবিক সেটা নয়, কারণ ওর একটা অলরেডি প্রেশারের ও মানে আন্ডার প্রেশারেই ও কাজ করতো, কাজের একটা প্রেশার থাকে, তারপরে পড়াশুনো ছিল, সব মিলিয়ে ও ভাবে যে ওর হয়তো একটু রেস্ট নেওয়া কম হয়েছে, খাওয়া দাওয়াটা হয়তো ঠিকমতো হয়নি। তো বাড়ি এসে সেদিন ও আর অন্য কোনো দিকে মন দেয়নি, জাস্ট ডিনার করে ও ঘুমিয়ে পড়ে। পরের দিন আবার ও যেরকম সকালবেলা উঠেছে, খুব ফ্রেশ ফিল করছে, ভালো লাগছে শরীরটা, আবারও রীতিমতো স্টোরে গেছে কাজ করতে। এইবারে স্টোরে অনেকগুলো ওই মানে কি বলবো যে কার্বোনেটেড যে ড্রিঙ্কসগুলো থাকে সেগুলোর এক একটা বড় করে যে বড় বড় ট্রেগুলোকে ওকে একটা জায়গা থেকে অন্য জায়গায় সরাতে হয় আর কি। সেটা যে খুব বিশাল ভারী তা নয়, এবং ওই কাজটাও খুব ভালোভাবেই করতে পারে, অনেক দিন থেকেই করছে। এবার ও যেই মুহূর্তে ওটাকে সরাতে গেছে ওর না মানে মানে এরকম করে সরাতে 3-4টে ট্রে এরকম সরানোর পরেই না ওর আবার মাথাটা মানে জাস্ট ঘুরে গেছে এবং ওর হাত থেকে ওগুলো পড়ে গেছে। এবার আশপাশ থেকে স্টোরে আরও যারা ছিল তারা চলে এসছে ওকে হেল্প করতে যে কী প্রবলেম হয়েছে, তো ও বলছে না আমি ঠিক আছে, আই এম ফাইন। তারপরে ও আবার নিজের কাজ কন্টিনিউ করে। তো ভাবছে যে ওর মনে হয় কোনো দুর্বলতা হচ্ছে শরীরে বা কিছু, তো ও এই ব্যাপারটাকে নিয়ে না আর অত ভাবে না। তো সেদিনকার মতো কাজকর্ম কমপ্লিট করে আবার ওর রুমে চলে আসে। আচ্ছা, এইবারে এরকম করে 2-3 দিন কাটছে। ওর কখনও মনে হচ্ছে ও খুব মানে টায়ার্ড মনে হচ্ছে, কখনও মনে হচ্ছে মাথাটা চট করে ঘুরে গেল। এইবারে একটা জিনিস বলি, ও যেখানে থাকতো সেখানে মানে ও তো বাড়ি থেকে নিজের বাড়ি থেকে বেরিয়ে এসেছিলো, এবং যেখানটায় ও নিজে ভাড়া নিয়ে থাকতো সেখানে ওর সাথে আরও 2 মেয়ে কিন্তু থাকতো। এবারে সেই 2 মেয়ে কোনো একটা কাজের জন্য একসাথে কোথাও একটা বেরিয়েছিল, এবং ওদের মানে কোনো একটা ওদের একটা আলাদা বন্ধুদের গ্রুপ ছিল, তো পার্টি করে পরের দিন ফেরার কথা। তো সেদিন রাতটাও একাই ছিল বাড়িতে, এবং সেদিন রাতে ও জাস্ট ডিনারটা করেছে। ডিনারটা করে ওর যে একটা বেড ছিল সেই বেডে শুয়ে শুয়ে ও ফোনটাকে ওর মানে এরকম হয় না আমরা অনেক সময় শুয়ে চোখের সামনে ফোনটা নিয়ে যেরকমভাবে ফোন স্ক্রিনে স্ক্রল করি, তো সেরকমই ও করছে। করতে করতে একটা সময় ওর মনে হলো যে হঠাৎ করেই জাস্ট মানে ও জল তেষ্টা পেয়েছে, ও মানে গ্লাসে জলটা নেবে, জাস্ট ও উঠতে চেষ্টা করছে। ও বুঝতে পারছে যে ওর যে মানে ঘাটটা রয়েছে সেটা একদম লক হয়ে গেছে, কোনোভাবেই ও ঘাটটাকে আর ঘোরাতে পারছে না। ভাবুন একবার কীরকম সিচুয়েশান, ঘরে ও একা, ও জল খাবে, ও জল খেতে মানে ও পা কাজ করছে, হাত কাজ করছে, বডি সব পার্ট ঠিক আছে, শুধু ওর ঘাটটা মনে হচ্ছে যে একদম লক হয়ে গেছে। এবার দেখুন এই ধরনের ফিলিংস বা এই ধরনের মানে যে অনুভূতি, এগুলো কিন্তু খুব যে আনকমন সেটা নয়। অনেক সময় শোয়ার দোষে বা বালিশ যদি কমফর্টেবল না হয় বা সারা রাত যদি ঘাটটা খুব বাজে পজিশানে থাকে তাহলে কিন্তু ঘাড়ে ব্যথা হওয়া বা ঘাড়ে লক হয়ে যাবে, এটা কিন্তু খুব অস্বাভাবিক বিষয় নয়। তো ও সেটাই মনে মনে চিন্তা করতে থাকে যে কিছু একটা সমস্যা হয়েছে। তো কিছুক্ষণ পরে প্রায় ওরকমভাবেও 30 ঘন্টা 40 মিনিট থাকে, এবং 30 ঘন্টা 40 মিনিট পরে ও উঠতে পারে, এবং ও ঘাটটা দেখছে ওর ঘাড়ে প্রচণ্ড ব্যথা, মানে কোনো রকমই উঠেছে, উঠে জল টল খেয়েছে, পুরো একটুখানি ঘরের মধ্যে পায়চারি করছে। এইবারে ও যখন মানে এবার একটা জিনিস আমি বলে রাখি, এই মানে বিশেষত ইউএসএতে যে ঘরগুলো হয় না তার যে মানে হল কাম ডাইনিং যেটা থাকে সেটা কিন্তু মানে বেশ অনেকটা বড় হয়। এটা মানে এখানকার বলতে পারেন একটা মানে ঘরের আর কি স্টাইল, বা বিশেষত যে ঘরগুলো একটু পুরোনো দিনের পুরোনো আর কি ডিজাইন মেনে হয়েছে, তো ওদেরও সেম ছিল যে ওদের যে হলটা ছিল হলের সাথে কিচেন মানে অ্যাড লাগানো ছিল, এবং ও যখন ঘর থেকে বেরিয়েছে ঘাটটা যখন প্রচণ্ড ব্যথা করছে ও ভাবছে যে আমি একটু পরে আবার শোবো, তো এরকম করে যখন চলছে মানে ওই হলের ভিতরে একটুখানি পায়চারি করছে। এবার পায়চারি করতে করতে ও মানে মানে ও পায়চারি করছে, হলের কিন্তু লাইটটা নিভানো আছে, শুধুমাত্র একটা ফ্লোর ল্যাম্প পিছনে জ্বালানো। এবারে ও ওই যে ফ্লোর ল্যাম্পটার সামনে দিয়ে যখন ও হাঁটাচলা করছে ও না হঠাৎ করে ওর মনে হলো যে মানে ও ফ্লোর ল্যাম্পের সামনে হাঁটাচলা করছে, কিন্তু তাহলে যদি পিছনে লাইটটা থাকে তাহলে ওর ছায়া পড়বে, এটা স্বাভাবিক বিষয়, ঘরের মধ্যে ও নিজে নিজে ছায়া দেখতে পাবে। কিন্তু মানে ফর দ্য ফ্র্যাকশন অফ সেকেন্ড ওর মনে হলো ওর থেকে একটা লম্বা কোনো মানুষ, সেটা কিন্তু একটা পরিষ্কারও বুঝতে পারে যে একটা মানুষের ছায়া জাস্ট মানে ওর পিছন পিছন সরে গিয়ে কোথাও মিলিয়ে গেল। এই জিনিসটা যখনও দেখে না ও তখন মানে একটু মানে ঘাবড়ে যায়। এখানে কিন্তু আমি বললাম যে ও কিন্তু প্রচণ্ড একটা সাহসী মেয়ে। আপনার মানে এখানে মানে একটা মেয়ে সে 18-19 বছর বয়সে সে বাড়ি ছেড়ে দিচ্ছে, সে নিজের মতো নিজে আর্ন করছে, নিজের মতো নিজের জীবন লিড করছে, এটা থেকে কিন্তু আমরা এটুকু বুঝতেই পারি যে সেই মেয়েটার মনে যথেষ্ট সাহস আছে। নাহলে এই বয়সে বাড়ি থেকে আলাদা হয়ে নিজে একা একা থাকা, সব কিছু একা একা করা, সেটা কিন্তু একটা খুব টাফ ব্যাপার। যাই হোক, তো ওর হঠাৎ করেই মনে হয়, এবং তারপরে ও ভাবে যে ঠিক আছে কিছু একটা হয়তো আমি ভুল দেখেছি, তো আবারও শুয়ে পড়ে। এবং পরের দিন যখন সকালবেলা ঘুম থেকে ওঠে তখন কিন্তু একদম পারফেক্টলি ফাইন, কোনো ঘাড়ে ওর কোথাও কোনো ব্যথা নেই। ও আবার গেছে স্টোরে কাজকর্ম করছে। কাজ করতে করতে জাস্ট হঠাৎ করেই ঠিক যেখানটা ও ট্যাটু করেছে সেই জায়গাটাতেই সেই রাতের মতো ওর প্রচণ্ড মানে ব্যথা ওঠে। এবং এত ব্যথা হয় যে ও কাজ করতে করতে মাটিতে বসে পড়ে। তো ওকে সবাই মানে আরও যারা স্টোরে কাজ করছিল তারা এবং স্টোর ম্যানেজার যিনি ছিলেন তিনি ওকে বললেন যে ঠিক আছে তুমি বাড়ি চলে যাও। এবারে ও ভাবছে যে এখন বাড়ি যাবে কি করবে ও গিয়ে, তো ও বলে যে না ঠিক আছে আমি একটু মানে একটু আমি আর একটুখানি কাজ করে নিই তারপরে আমি বেরোবো। তো ও একটুখানি কাজকর্ম আবার ওখানে করে নেয় স্টোরে। স্টোর থেকে বেরিয়ে ওদের যে বন্ধুবান্ধবের যে মিট করা একজনের বাড়ি ছিল সেখানে ওরা মিট করতো, তো সেখানে চলে গেছে। সেদিনকে ওদের রিহার্সালও ছিল, তো ওরা একদম গিটার কেউ গান করছে তার সাথে গিটার দিচ্ছে, মানে এরকম একটা মানে রিহার্সাল মতো চলছে। কিন্তু সবাই খেয়াল করছে যে ব্রি প্রচণ্ড এনার্জেটিক একটা মেয়ে, সে কিন্তু আজকে এসেছে ঠিকই বাট ওর মধ্যে না কোনো সেই চার্ম ব্যাপারটাই নেই। মানে ও যে কাজ করবে মানে ও যে গান করবে বা বেস গিটার দেবে ও মানে সব কিছুই করছে বাট বোঝা যাচ্ছে যে ওর শরীর বা মন কিছু একটা ভালো নেই। তো ওর ফ্রেন্ড যারা ছিল তারা ওকে জিজ্ঞেস করছে যে কী হয়েছে তোমার, তখনও বলছে যে দেখ না ঘাটটা খুব ব্যথা করছে বুঝতে পারছি না কেন কী হয়েছে। তো তখন বন্ধুরা বলছে যে ইউ শুড কনসাল্ট আ ডক্টর। তো তখন ওরা বলছে যে হ্যাঁ আমি একটা ডাক্তার সাথে কনসালটেশন নেব কিন্তু ভাবছি যে কী করা যায় এখন। তখন বলছে যে দেখ আরও কিছুদিন দেখ, যদি মনে হয় যে না প্রবলেমটা হচ্ছে তাহলে তুই একটা ডক্টরের সাথে কনসাল্ট কর। তো ও সেটাই চিন্তাভাবনা করে যে ওর ডাক্তারই দেখানো উচিত। এইবারে একটা জিনিস বলি, এই জায়গাগুলোতে না গরমকালে মানে মোটামুটি পুরোপুরি সন্ধে হতে কিন্তু প্রায় রাত 9টা বেজে যায়। রাত মানে 8টা সাড়ে 8টা অবধি একদম গরমকালে মানে 8টা অবধি তো একদম ভালো সূর্যের আলো থাকে, মানে একদম মানে যেরকম দেখলে মনে হবে যেন বিকেল 4টে সাড়ে 3টে 4টে রোদ্দুর, মানে কলকাতায় যেরকম আর কি থাকে ওই সময়টা। আর এই এখানে তো মানে 8টা সাড়ে 8টা অবধি মানে ভালো রোদ। এবারে কী হয়েছে, এবার ওর সেদিন আর বললাম অতটা ভালো লাগছে না ওর শরীরটা, ও বেরিয়ে এসছে। এবার বেরিয়ে ও মানে বাস ধরেছে, ওখানে যে বাস থাকবে সেখান থেকে ধরে মানে বাস থেকে নেমে ও ওর ঘর অবধি হেঁটে হেঁটে যাচ্ছে। এবারে আমি বললাম যে ওই সময়ও কিন্তু রোদ ছিল আকাশে, ভালো দিনের আলো, রোদ রয়েছে রীতিমতো। এবার ও যাচ্ছে, ও হেঁটে হেঁটে যাচ্ছে, ওর মুডটাও ঠিক নেই, বুঝতে পারছেন ওর কী হয়েছে। আবার ভাবছে আবার ডাক্তার কনসাল্ট করতে হবে, এটা একটা বিশাল ঝামেলা। তো ও যেতে যেতে হঠাৎ করেই না রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ে, এবং এই যে দাঁড়িয়ে পড়লো, এই দাঁড়িয়ে পড়ার কারণটা শুনলে কিন্তু আপনারাও প্রচণ্ডভাবে চমকে উঠবেন, সেটা আমি শিওর। কারণটা হচ্ছে ও যখন হেঁটে হেঁটে যাচ্ছিল, আমি বললাম না ভালো আকাশে রোদ ছিল, ও দেখছে রোদের মধ্যে ওর ছায়া তো পড়ছে, সেটা ঠিক আছে এটা পড়তেই পারে, ও বুঝতে পারছে ওর যে কাঁধ মানে যেই দিকের কাঁধের গলার দিকটায় ওর ট্যাটু করা আছে সেই ট্যাটুর মানে ঘাড়ের দিকে দেখছে যে একটা গোল মতো কিছু, একটা গোলাটে লম্বাটে টাইপের মানে কোনো একটা দিক গোল লম্বাটে, মানে কি বলবো ও যেভাবে এক্সপ্লেন করেছিল যে একটা বিড়াল কাইন্ড অফ কিছু যদি ঘাড়ের মধ্যে বসে থাকে, ধরুন তার ল্যাজটা নেই কিন্তু বিড়ালের মতো একটা কিছু যদি বসে থাকে, উপরটা গোল নিচটা লম্বাটে এইরকম টাইপের, ও হঠাৎ করেই ছায়ায় দেখে যে ওর ঘাড়ের মধ্যে ওরকম একটা ছায়া আছে, ওরকম একটা গোলাটে মানে বিড়াল বসে আছে এরকম টাইপের। তো ও ফট করে না দাঁড়িয়ে পড়ে, যেটা কি দেখছি আমি সঙ্গে সঙ্গে এরকম যদি একটা কোনো মানুষ দেখে যে ছায়ার নিজের শরীরের সাথে এরকম একটা জিনিস, সে ফট করে কী হবে যে নিজে আগে তো তাকাবে যে তার ঘাড়ের দিকে এরকম সত্যি কিছু আছে কি না, কেন ওরকম ছায়াটা পড়ছে। এইবারে ও যখন ফট করে হাত দেয় এবং যখন নিচু হয়ে তাকায় তখন দেখছে হাতে তো কিছু টাচ হচ্ছেই না, এবং যতটুকু ওই জায়গাটা একটু ব্যথা ছিল তো পুরোপুরি ও দেখতে পায়নি, তো মোটামুটিও যেটুকু দেখেছে তো দেখছে যে না কিছু তো নেই ওর ঘাড়ে। এবার সঙ্গে সঙ্গে ও কী করেছে, ওর ফোন নিয়েছে, ফোনটা বার করে ওর ফোনের ফ্রন্ট ক্যামেরাটা অন করেছে। ফোনের যখন ও ফ্রন্ট ক্যামেরাটা অন করেছে করে দেখছে, দেখছে না ওর কাঁধে তো কিছু নেই, ওটা টি শার্ট পরেছে ব্যাস সেরকমই, কাঁধে তো যে ছায়াটা আসছে আর কি মনে হচ্ছে ওর কাঁধে কিছু বসে আছে সেরকম তো কিছু নেই। এইটা দেখে কিন্তু ফার্স্ট টাইম ও কিন্তু একটু ভয় পায় যে ব্যাপারটা কী হলো, আমি ছায়ায় দেখছি। এবং ও যতটা রাস্তা মানে ওই বাস স্ট্যান্ড থেকে নেমে বাস স্টপে নামলো এবং সেই বাস স্ট্যান্ড থেকে ওর বাড়ি অবধি ও যতটা রাস্তা আসে ওরকম রোদ ছিল, এবং রোদের মধ্যে ও ওই ছায়াটা কিন্তু নিজে দেখতে পায়। এবং ও ঢোকার মুখে ও যখন ঘরে ঢুকবে তখন ওদেরই ও যেখানটায় আর কি থাকতো সেখানেরই ওখানে একজন ওর পরিচিত মানুষ দাঁড়িয়েছিল। তো তিনি মানে সেই মহিলাকে না ওই ব্রি বলছে, মানে ব্রিয়ের তখন এত মানে মানে টেনশন শুরু হয়ে গেছে যে ও কেন এটা দেখছে। ও একজনকে মানে একটু টুকটাক কথা বলে, হাই হ্যালো করে, এবং তারপরে বলছে যে আচ্ছা আমার এই ঘাটটা খুব ব্যথা করছে, এখানে একটুখানি দেখো তো একটুখানি ফোলা আছে কি না, মানে জায়গাটা আমার ফুলে গেছে কি না আমি না বুঝতে পারছি না, আমার ঘাটটা এই জায়গাটা ব্যথা তো আমার হাতটা যাচ্ছে না। तो যেই ভদ্রমহিলাকে বলেছে সেও হাতটা দিয়েছে, এবার অন্য কাঁধেও হাতটা দিয়েছে, বলছে না আমি তো কিছু ফোলা দেখতে পাচ্ছি না, কোনো ইনফ্লামেশন নেই, না ঠিক আছে। তখন ও ব্যাপারটাকে একটুখানি সামাল দেয়, ও বলে যে না আসলে আমার আমি যতটুকু হাত দিচ্ছিলাম আমার মনে হচ্ছিল যে আমার এই কাঁধের থেকে অন্য কাঁধটা একটু বেশি ফোলা লাগছে। তো তখন বলছে না তুমি হয়তো এটা মানে ভুল প্রেডিকশান করেছো, এটা ঠিক আছে তোমার, তুমি একটুখানি মাসাজ ফাসাজ করো ঠিক হয়ে যাবে। তো এইটা মানে ও তো যেটুকু ওর জানার ছিল, ওর তো অ্যাকচুয়ালি এটা জানার ছিল যে ওর ঘাড়ে যদি কিছু বসে থাকে সেই ভদ্রমহিলা যাকে ও জিজ্ঞেস করলো সে তো পরিষ্কার বলবে যে হ্যাঁ আমি এটা দেখতে পাচ্ছি, কিন্তু কিছুই দেখতে পায় না ও, কিছু ওকে বলতেও পারে না। এইবার যখন ওই ভদ্রমহিলাও বললো যে না কাঁধে কোনো ইনফ্লামেশন বা কিছু নেই, তখন কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে যায়। ভয় যখন পেয়ে যায় তখনও চট করে বাড়িতে চলে আসে, এবং বাড়িতে এসে মানে ও না মানে সোজা একদম বাথরুমে ঢুকে যায়, এবং ঢুকে ও প্রথমেই স্নান করে, স্নান টান করে ও মানে স্নান টান করার পরে ওর ঘরে একটা মানে বাথরুমে একটা বড় আয়না ছিল, তো সেখানেও ও নিজের কাঁধটাকে দেখছে, আয়নায় দেখছে দেখছে না কাঁধে তো কোনো কোথাও কোনো ফোলা লেগেছে বা কিছু নয়। অনেক সময় কি হয় যে সূর্যের আলো কোনো সময় তেরছাভাবে পড়লে একটা ছোটো জিনিসকে অনেক বড় দেখাতে পারে, তো সেই জন্য ও সঙ্গে সঙ্গে ওই রাস্তাতেও মোবাইল ফোন খুলে ওর ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখেছে, সেখানে কিছু দেখেনি। আজকেও এসে স্নান করলো, স্নান করে তারপরে ও মিরারে দেখতে দেখছে না কাঁধে কিচ্ছু নেই, দুটো কাঁধেই সমান প্লেন নর্মাল, জাস্ট নর্মাল। এইটার পরে না ও মনে মনে না একটু ভয় পেতে থাকে, ভয় পেতে থাকলেও ও মানে আমি যে বললাম যে এই বয়সে একটা মেয়ে, বন্ধু বান্ধবের ফোন আসছে, কোথাও প্রোগ্রাম করতে যাচ্ছে, মানে সব কিছু মিলিয়েও প্রচণ্ড বিজি থাকতো। তো এইগুলো নিয়ে যে বিশাল ও ভয় মানে ভয় তো একটু পেয়েছিল, কিন্তু সেটাকে নিয়ে যে প্রচণ্ডভাবে ঘাবড়ে গেছিলো, প্রচণ্ড হেল্পলেস হয়ে গেছিলো সেই সময়ে, তা কিন্তু নয়। যাই হোক, তো ও একটু চিন্তায় পড়ে যায় এবং ও ঘুমিয়ে পড়ে। এবং ওর এবারে কি হলো, সেই দিন রাত থেকে ওর মধ্যে একটা অদ্ভুত বিষয় নিজে লক্ষ্য করতে লাগলো। ও বুঝতে পারে যে ও যখন শুয়ে থাকে মানে একটা সাইড ফিরে বিশেষত যখন ও শুয়ে থাকে ওর সবসময়ই মনে হয় কেউ একজন ওর ঠিক কাঁধের পিছনের দিকে রয়েছে, এবং মানে দেখবেন যে একটা মানে একটা কুকুর বা বিড়াল ছাড়াও যদি আপনার যখন থাকে বাড়িতে, সে যদি এসে আপনার খাটে বা আপনার চেয়ারে যদি এসে বসে, আমরা কিন্তু বুঝতে পারি যে হ্যাঁ কেউ একজন এসেছে। তো ও এটা যখন রাতে শুতো ও পরিষ্কার বুঝতে পারতো, ফিল করতে পারতো যে ওর বেডের সাইডে কেউ একজন রয়েছে, এবং এটাও ও বুঝতে পারতো যে পুরো যে ঘরটা, পুরো ঘরটার মধ্যে ও একটা অদ্ভুত ডার্কনেস ফিল করতো। মানে লাইট তো ও জ্বালাতো, ওর যে রুমটা ছিল সেই রুমে একটা ছোট্ট রুম ছিল, সেই রুমে একটা ছোট্ট সিঙ্গেল বেড ছিল, মানে সেখানে তো ভালো আলো দিলেও কি হচ্ছিল যে রুমটা না কোনোভাবেই খুব একটা ব্রাইট হতো না, এবং যেই মুহূর্তে ও ঘরটা বন্ধ করতো দেখবেন একটা, আপনি যদি ঘরের আলো সব বন্ধও করে দেন তারপরেও দেখবেন সেই অন্ধকারের মধ্যেও কিন্তু একটা আলো বিরাজ করে। এটা কিন্তু সবার ক্ষেত্রেই হয়, কিন্তু ও দেখছে যে মানে সেদিন তার 2-3 দিন আগে থেকে যে ও যখনই ওর ঘরের লাইটটা অফ করছে পুরো ঘরটা খুটখুট করছে অন্ধকার, ইভেন এতটাই অন্ধকার হয়ে যাচ্ছে যে ও পাশের কিছুও দেখতে পাচ্ছে না। যাই হোক, তো এরকম নানান জিনিস ওর মনের মধ্যে চলছে যে কী হচ্ছে, কারণ পরদিন আমার ওদের কনসার্ট ছিল, তো সেখানেও যায়, এবং সেখানে গিয়ে ও একটা অদ্ভুত সমস্যার মধ্যে পড়ে। সেটা হচ্ছে যে যে গানগুলো হয়তো ওদের অনেক দিন আগে তোলা হয়ে গেছে, সেটার সাথেও খুবই কমফর্টেবল, খুবই ভালো পারফর্ম করেছে এর আগের অনেকগুলো কনসার্টে, কিন্তু সেদিনের ওই কনসার্টে গিয়ে কিন্তু ও ঠিক মতো পারফর্ম করতে পারে না। এবং এই জিনিসটা কিন্তু ওর নিজেরও খুব বাজে লাগে, এবং ওর যারা ওই গ্রুপের ফ্রেন্ড ছিল তাদেরও কিন্তু তারাও খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয় ওর এই বিহেভিয়ারে, এবং সবাই ওকে বলতে থাকে যে তুমি একটা এরকম প্রোগ্রামে এসছো, তুমি একটুও রিহার্সাল করোনি, আর এই পারফরমেন্সগুলো তো আমাদের অনেক দিন আগের তোলা, তোমার এইটাই কী করে ভুল হলো। তো এই বিষয়টা ওরও খুব খারাপ লাগে, ও মানে সবাইকে সরি বলে, বাট যা হয় আর কি, একটা পারফরমেন্স খারাপ হয়ে গেলে সেটার তো একটা মানে খারাপ এক্সপিরিয়েন্স ক্রিয়েট তো হয়েই যায়। যাই হোক, তো ও বলে যে আমি কটা দিন একটুখানি গ্যাপ নিচ্ছি, আমার মনে হচ্ছে শরীরটা ভালো নেই। তোর বন্ধুরা বলছে হ্যাঁ ঠিক আছে তুমি রেস্ট নাও, আমাদের তুমি নেক্সট মান্থ থেকে আবার আমাদেরকে জয়েন করো। তো ওর বন্ধুরা ওকে অমনি খোঁজখবর করতো। এইবারে কিছুদিন এভাবে এরকম যাচ্ছিল, এবং ও স্টোরে কোনো রকমে ও যে কাজ করতো সেটা ওর খুব কষ্ট হতো কাজটা করতে। অলওয়েজ এবার ওর মনে হতে লাগলো যে ওর ঘাড়ের মধ্যে মানে যেখানটা আর কি ঠিক ট্যাটুটা আছে সেইখানে এতদিন তো ওর মনে হতো যে মানে খুব ব্যথা করছে, কখনো এবার মনে হচ্ছে যে ওর ওই কাঁধের দিকটা মনে হচ্ছে যেন কোনো একটা কিছুর হাত রয়েছে, মানে হাত রয়েছে মানে ওইরকমভাবে কোনো হাত, পাঁচটা আঙুল এরকম কিছু ফিল করতো না, কিন্তু ও ফিল করতো যে কেউ একজন ওই কাঁধে যেইখানটায় আর কি ওর ট্যাটুটা ছিল সেই জায়গাটাতে কখনো মনে হতো ওকে খুব চেপে ধরে রেখেছে, মানে ও হয়তো হাতটা তুলতে চাইছে কিন্তু ও পরিষ্কার বুঝতে পারতো যে কোনো একটা ফোর্স ওর ওই হাতটাকে তুলতে দিচ্ছে না। আবার হয়তো এরকমও হচ্ছিল যে ও কাজ করতে কিন্তু ঠিকঠাকভাবেই জিনিসটাকে হোল্ড করে আছে, স্টোরে কাজ করছে, মনে হতো যেন ওর হাতটাকে ঠিক ওই ঘাড়ের পাশের হাতটাকে কেউ একটু টাস করে ঠেলে দিল, এবং ঠেলে দেওয়ার পরে কখনো এরকম হতো যে ওর হাতে যে জিনিসগুলো ছিল সেগুলো পড়ে যেত, আবার এক এক সময় ও নিজেও পড়ে যাচ্ছিল। এবং এই পুরো যে মানে কাজের ক্ষেত্রে এই ধরনের ওর একটা রীতিমতো একটা মেস ক্রিয়েট হয়ে গেছিলো। ও না কাজ ঠিকমতো করতে পারছে না, ও কনসার্টে ঠিকমতো গান গাইতে পারলো, এই পুরো বিষয়টা নিয়ে, মানে স্টোরে ওর কাজ ভুলভাল হচ্ছে, ক্ষতি হচ্ছে। তো এক দুদিন প্রথম কেউ কিছু বলেনি, কিন্তু পরবর্তী সময় থেকে ওকে বলছে তুমি একটুখানি ভালো করে মন দিয়ে কাজটা করো, তুমি এটা কেন ফেলে দিলে, এটা তো হালকা জিনিস ছিল, সবাই কাজ ভুল হলে যে কেউ বলবেই। তো এইরকম যখন চলতে থাকে তখনও প্রচণ্ড মানে মেন্টালি ডিস্টার্বড ফিল করে। আর রাতের বেলা যখনই ও শুতে যাচ্ছে ঠিক সেই সময় ওর মনে হচ্ছে যে সোজা হয়ে শুলে মনে হচ্ছে যেন ওর মাথার কাছে কেউ আছে, এবং আর যেই জায়গাটা মনে হতো যে কেউ আছে সেই জায়গাটা এতটা ঘুটঘুটে হয়ে যেত অন্ধকার যে সেই জায়গাটা কিছু দেখা যেত না। এবং এই জিনিসগুলো না আস্তে আস্তে ও প্রথমে ভাবছিল এটা ওর মনের ভুল, তারপরে না ও রীতিমতো নিজে না কনফিউজ হতে থাকে যে সত্যিও মনের ভুল না সত্যি এটা কি মানে বাস্তবেও ঘটছে। তো এইরকম চলতে থাকে তখনও মানে সকালবেলা উঠে ওকে স্টোরে যেতে হতো, কাজ করতে হতো। তো সেই জন্য ও কী করলো, রাতের বেলা স্লিপিং পিলস নেওয়া শুরু করলো যাতে ওর রাতের অ্যাটলিস্ট ঘুমটা ভালোভাবে হয়। কারণ ও না মানে এইরকম মানে সিচুয়েশানে কখনো ওর মনে হচ্ছে কাঁধে রাতের বেলা হঠাৎ করে প্রচণ্ড ব্যথা শুরু হচ্ছে, কখনো মনে হচ্ছে ওর কাঁধটাকে কেউ ধাক্কা দিল এবং এমন জোরে ধাক্কাটা দিল ওর ঘুমটা ভেঙে গেল। এরকম করে না ওর ঘুম ঠিকমতো হচ্ছে, না ওর কাজকর্ম ঠিকমতো হচ্ছে, না ও মানে মেন্টাল পিসে আছে, প্রচণ্ড আর কি ডিস্টার্ব কন্ডিশান, স্ট্রেসড ছিল। তো সেই সময় ও ঘুমের ওষুধটা মানে খুব স্মল ডোজেজ আর কি নিল যাতে ওর ঘুমটা ভালো করে হয়। তো এই ঘুমের ওষুধটা নেওয়ার পরে ওর ঘুম একটু ভালো করে হচ্ছিল ঠিকই, কিন্তু সারাটা দিনে কিন্তু ওর এরকম মনে হতো। এবং তার সাথে আরও একটা প্রবলেম হওয়া শুরু করলো, ওর হাতে, ডান হাতে, কখনো বা হাতে, কখনো পিঠে ও রীতিমতো আঁচড়ের দাগ পাওয়া শুরু করলো। এবং এই যে ওর আঁচড়ের দাগটা লাগতো, এই আঁচড়ের দাগটা কী করে লাগছে, কীভাবে লাগছে কিচ্ছু বুঝতে পারতো না। ওই ঘুমের ওষুধটা খেয়েও শুতো, শোয়ার পরে যখন সকালবেলা উঠতো, ওঠার পরে ওর সারা গা হাত পা প্রচণ্ড ব্যথা থাকতো। এবং তারপরে যখন ও স্নান টান করতো সেই সময় ও আয়নায় দেখতো, কখনো হাতে দেখতো আঁচড়, কখনো গলায়, কখনো ঘাড়ে, এরকমও আঁচড় দেখছে। এবং ও একটা জিনিস বুঝতে পারে যে দিন দিন ওর শরীরটা পুরো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, ওর কিছু খেতে ভালো লাগে, যে জিনিসগুলো খেতে আগে ভালো লাগতো কোনো কাজ করতে ভালো লাগছে না। এবং এইরকম করে আরও বেশ কিছুদিন কেটে যায়। এবং এই পুরো টাইম পিরিয়ডটার মতো একবারই বাড়িতে এসেছিল। এবং বাড়িতে যখন আসে, বিয়ের যে বাবা মা ছিল এবং ততক্ষণ ওর ভাইও আরেকটু বড় হয়ে গেছিল। তো ওকে দেখে বিয়ের বাবা মা প্রচণ্ডভাবে ওকে জিজ্ঞেস করে যে তোমার কী হয়েছে, তুমি কি ভালো নেই, তাই তুমি আমাদের সাথে এসে থাকা শুরু করো। তখনও বলছে না আমি ভালো আছি, আমি একটুখানি স্ট্রেসড আছি, আমার একটুখানি কাজের বেশি প্রেশার হচ্ছে, বাট আমি ঠিক আছি। এইবারে এরকম একটা যখন কন্ডিশন হয়ে গেল তখন ও মানে এতটাই ও শারীরিক অবনতি হয়েছিল। এবং আর একটা জিনিস শুরু হলো, শুধু শারীরিক অবনতি হয়েছিল তা নয়, ওর মানসিক দিক থেকেও কিন্তু এবার আস্তে আস্তে প্রবলেম হওয়া শুরু করলো। এবার আমি ওর মানসিক প্রবলেমগুলোর কথা আপনাদের সামনে বলছি। ওর যে মানে বললাম না যে রুমমেট ছিল, সেই রুমমেটের মধ্যে একটি মেয়ে একদিন মানে বাথরুম থেকে বেরোচ্ছিল। এবার ও বাথরুম থেকে বেরোচ্ছে, ব্রি ঢুকবে। ওই মেয়েটি যখন বেরোচ্ছে হঠাৎ করে ওকে দেখে ব্রি প্রচণ্ড চিৎকার করতে থাকে। এবং শুধু চিৎকার করে তা নয়, ওর ঘর থেকে বিভিন্ন রকমের জিনিস এনে ওই যে আরেকটি যে মেয়ে ছিল ঘরে সেই মেয়েটির দিকে ছুটতে থাকে। এবং এই জিনিসটা যখন করে, আমি বললাম যে আরও আরেকটা মেয়ে থাকতো, তো সেই মেয়েটা দেখছে যে ব্রি আরেকটা মেয়েকে এরকম জিনিসপত্র ছুটছে, ওকে ধাক্কা মারতে যাচ্ছে। তো তখন এই মেয়েটা ওকে জাপটে ধরেছে, ধরে ওকেও একটু থামানোর জন্য ওর হাত পা একটু চেপে ঠেপে ধরেছে। ধরার পরে যখন ও একটু শান্ত হয়েছে ব্রি, তখন ওকে বলছে যে তুমি ওকে এরকম মারছিলে কেন, কী হয়েছে তোমার। তখন ব্রি মানে মনে হলো যেন স্বপ্ন থেকে মানে কোনো একটা ঘোর ভাঙলো টাইপের। এবং ব্রি তখন বলছে যে আমি সরি, আমি বুঝতে পারিনি, মানে এটা তো ও, আমি এটা বুঝতে পারিনি। আমি মনে হচ্ছিলো যেন আমি একটা খুব রাগান্বিত একটা কেউ মানুষ, যে আমাকে গলা টিপে ধরতে আসছিল এরকম একজন কেউ ছিল। তখন ওই যে মেয়েটিকে আর কি এরকম জিনিসপত্র ছুঁড়ে মারছিল, তো সেই মেয়েটা তো একটু রেগে গেছে, কিন্তু ওর মুখে এই কথাটা শুনে না ওর একটু অবাক লাগে। ও বলছে, তুমি কী এসব উল্টোপাল্টা বলছো? আমি নিজে বাথরুম থেকে বেরোচ্ছিলাম, আমিও নিজে কাজে বেরোবো, তুমি আমাকে হঠাৎ করে দেখি প্রচণ্ড জোরে চিৎকার শুরু করলে। তখন ব্রি বলছে যে বিশ্বাস করো আমি ইচ্ছে করে এটা করিনি, তুমি বেরোচ্ছিলে, আমি তোমাকে দেখতেই পাইনি। আমি দেখলাম যে একটা বিশাল আকৃতির একটা কোনো রাক্ষস, তার হাতে একটা রীতিমতো মানে আগুনের একটা অস্ত্র রয়েছে, মানে সেই, আমি আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন যে আমি কী মিন করতে চাইছি। তো সেটা সেরকম একটা, আমি বললাম না যে সব মানে শয়তানের অনেক রকমের ভাগ আছে এবং তাদের অনেক ধরনের ক্যাটাগরিজ আছে, নামও আছে। তো সেরকমই একটা, ও তো এরকম প্রচুর বৈঠক এইসব চরিত্র চরিত্র দেখছি, তো সেগুলো থেকে মানে ওর মনের সাথে না হ্যালুসিনেশন মতো হয়ে যায় এবং ও ভাবতে থাকে ও সে, এবং সে নাকি ওকে মারতে আসছিল। তখন ওই যে মেয়েটিকে আর কি ওরকম জিনিসপত্র ছুঁড়ে মেরেছিল, সে বলছে যে তুমি এসব কী বলছো, এগুলো কিন্তু কোনোটাই সত্যি নয়, তুমি কি কিছু মুভি ঠুবি দেখেছো? মুভি তো আমরাও দেখি, সবাই দেখে হন্টেড মুভি, তাতে কী আছে? তখন বলছে যে না আমি কোনো মুভি দেখিনি, তাহলে আমারই খুব ভুল হয়েছে। তো ও ক্ষমা ঠমা চায়, তো ওরাও আর কিছু বলে না। এইটা গেল। এইবারে একদিন স্টোরের ঘটনা, স্টোরেও একদিন ওরকম খুব মন দিয়ে কাজ করছে বেশ, সেদিনকে ওর শরীরটা একটু হলেও বেটার লাগছে, আর রাতে এখনও ঘুমটা হচ্ছে, কিন্তু ওরকম আচর পাচরের ঘটনা তো ঘটছেই। এইবারে ও স্টোরে কাজ করছে, কাজ করতে করতে ঠিক সন্ধেবেলা স্টোরে একটা জায়গা থেকে ওকে কিছু প্রোডাক্ট, মানে স্টোরের যা যা প্রোডাক্ট সেটা এক জায়গা থেকে অন্য জায়গায় রাখতে বলেছে। এবার ও স্টোরের ওই কর্নারটায় ঢুকেছে, এবার একটা বিশাল বড় স্টোর, সেখানে লাইট রয়েছে, সবই রয়েছে, কিন্তু মানে প্রচুর লোক, মানে ওই যে কর্নারটা ছিল সেই জায়গাটা কিন্তু সেরকম কোনো লোক ছিল না। হঠাৎ করেই স্টোরের সবাই শোনে যে হুড়মুড় করে কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ। তো সবাই যখন ছুটে গেছে তখন দেখছে ব্রি ওই স্টোরের মেঝেতে পড়ে ছটফটাচ্ছে এবং মনে হচ্ছে যেন কারোর সাথেও কুস্তি করছে বা কারোকে মারছে, এরকম একটা কিছু। তো সবাই মিলে ওর সামনে চলে এসেছে, ওকে মানে ধরে তুলেছে, বলছে কী হয়েছে তোমার? ওকে তারপরে হাত পা ওরকমই আবার চেপে টেপে ধরেছে, বলছে কী হয়েছে, তুমি কার সাথে মারপিট করছো, তুমি মুখে কী সব বলছো? তখন না ও আবার ওরকম মানে ঘুম থেকে উঠে বসার মতো একদম মানে ঘোর কাটার মতো অবস্থা, ও তো বুঝতে পারছে না যে ব্যাপারটা কী হয়েছে। এবার এইরকম স্টোরেও দু তিনটে এরকম খুবই বাজে ইনসিডেন্ট ঘটার পরে ও মানে আর পারছে না। এবারে তখন ও কী করলো, ও স্টোরের যারা আর কি সিনিয়র ছিলেন তারাই ওকে বলে যে আমার মনে হয় তোমার একটা ট্রিটমেন্টের দরকার আছে, তোমার কোনো সাইকোলজিক্যাল ইস্যুস হচ্ছে, তুমি কি অনেক কিছু হ্যালুসিনেট করছো, তো তুমি বরং একটা কাজ করো, তুমি 2 মাস ছুটি নাও, তোমাকে আমরা 2 মাসের জন্য ছুটি দিচ্ছি, তুমি তারপরে সুস্থ হয়ে আবার আমাদের স্টোর জয়েন করতে পারো। তো এইবারে তো ও আরও এবারও বাড়িতে চলে এলো, আর ওরও মুখে কিছু বলা নেই সত্যি কথার, কারণ ওর শরীর সেভাবে দিচ্ছে, ও সকালবেলা যে উঠছে ওর প্রচণ্ড টায়ার্ড লাগছে, প্রচণ্ড উইক লাগছে। এবং এবার কিন্তু আস্তে আস্তে মানে নিজেই মানে বাড়িতে, এবার পুরো সময়টাই ও বাড়িতে, বন্ধুবান্ধব মানে ওর একটা এমনই মানসিকতা হয়ে গেছিলো যে বন্ধুবান্ধব ফোন করলেও সেভাবে ফোন তুলতো না, ওর বাবা মা যখন ওকে ফোন করতো তাও একদিন দুদিন অন্তর ধরতো। একটা মানে অদ্ভুতভাবে নিজেকে পুরো সমাজ বা পুরো সোসাইটির থেকে, যেই মেয়েটা একটা প্রাণচঞ্চল মেয়ে, পড়াশুনো করতে ভালোবাসতো, খেলাধুলো ভালোবাসতো, কাজ করতো, সবার সাথে মিলিয়ে মিশে আড্ডা গল্প করতো, সেই মেয়েটা আস্তে আস্তে সমস্ত কিছু থেকে নিজেকে পুরো ডিটাচ করে নিয়েছে। এবং ওর সিচুয়েশানটাও এমন হয়ে গেছে যে আজকে এই সিচুয়েশানে ওর পক্ষে পসিবেলও হচ্ছে না যে ও আর 5টা মানুষের মতো খুব খোলাখুলিভাবে মানুষের সাথে মিশবে, কারণ বেশিক্ষণ কারোর সাথে কথা বললেই ও নাকি মানে হয়তো একটা মানুষের সাথেও কথা বলছে, তাকে হয়তো বহুদিন থেকে চেনে, কিন্তু কিছুক্ষণ পরেই নাকি, এটা ব্রি নিজে আর কি মুখে বলেছে, যে ও সেই মানুষটাকে ওর মনে হতো যেন সে ওকে মারতে আসছে বা কোনো একটা ধারালো অস্ত্রর দিকে ছুটছে, মানে বাস্তবে এটা হচ্ছে না কিন্তু, বাট ও সেটা ফিল করছে। এইবারে ও তো পুরো বাড়িতে বসে গেল, পুরো সময়টাই ও ঘরে রয়েছে। এবার ঘরে যখন ও থাকতো বা তখন না ওর মানে এক একটা সময় তো প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ছিলো এবং ও কিছু বুঝতে পারছিল না। এবারে আর মানে একটা কী হতো, ওর যে বাড়িটায় থাকতো সেটা একটা 2 বেডরুম মানে বাড়ি ছিল, এবং সেই বেডরুম মানে তার মধ্যে ও যে বেডরুমটা থাকতো সেটা একটা ছোটো বেডরুম ছিল, আর একটা যে বেডরুম ছিল সেটা একটু বড়ো ছিল, এবং তাতে ওই 2 মেয়ে একসাথে থাকতো। আর যেহেতু এই বেডরুমটা একদমই ছোটো ছিল, তো এক মানে সিঙ্গেল বেডের বেশি বড় অর্থাৎ ডবল বেড বা কুইন বেড তো রাখা সম্ভব নয়, তার জন্য ওই ঘরটায় ও একাই থাকতো। এইবারে ও কি করত, ওর নিজের রুমে থাকলেও যেই সময় বাকি আরও দুজন উপস্থিত থাকতো, ব্রি কিন্তু ওদের সাথে বেশ গল্প আড্ডা করতো, বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা, ওদের একসাথে ঘুরতে যেত, খাওয়া দাওয়া করতো বাইরে, তারপরে ও মাঝে মধ্যে ওদেরকে গিটার শেখাতো, মানে একটা দারুণ মিলেমিশে থাকা আর কি। কিন্তু ওই মেয়ে দুটো মানে আস্তে আস্তে কিছুদিন পরে বুঝতে পারে যে ব্রি সারাক্ষণই নিজের দরজা বন্ধ করে থাকতো এবং কি নিজের মানে বিড়বিড় করে বলতো। এবারে কখনো কখনো ওরা আউট অফ কিউরিয়াসিটি হয়তো ব্রিকে নক করতো ওর ঘরে, তো দেখছে যে কোনো আওয়াজ দিচ্ছে না, তো ওরা হয়তো এটা নিয়ে খুলে যখন ফাঁক মানে দরজাটাকে একটু ফাঁক করতো, ও মানে ওরা নাকি দেখেছে ব্রি মানে ওই ঘাড়ের জায়গাটা যেখানে ও নতুন ট্যাটুটা করেছিল সেখানটায় হাত দিয়ে নাকি আকাশের দিকে মানে অর্থাৎ সিলিংয়ের দিকে তাকিয়ে ও কিছু একটা বিড়বিড় করে বলতো। এবং এইটা যখন ও বিড়বিড় করে বলতো তখন কিন্তু আশেপাশে কারোর কোনো কথা ওর কানে যেত না, এবং এই মেয়ে দুটো ওকে মাঝে মধ্যে ডাকাডাকি করতো এরকম যখন করতো। কিন্তু একবার নাকি ও এমন মানে এরকম যখন ডাকাডাকি করেই যাচ্ছে, ব্রিকে মানে বারবার ডাকছে কী হয়েছে, তুমি কেন সাড়া দিচ্ছ না, এরকম যখন বলছে তখন নাকি একবারই ব্রি মানে মনে হলো যে শুনতে পেয়েছে ওদের ডাকাডাকিটা, এবং ওই যে বললাম যে দরজাটা খুলে ফাঁক করে দেখছিল সেই সময় নাকি জাস্ট ঘাড়টা ঘুরিয়ে মানে এই ঘাড় ঘোরানোটাও কিন্তু একটা অদ্ভুত রকম ছিল। এবং এটা ওর ওই যে বান্ধবী ছিল, ওর যে রুমমেট যারা ছিল তাদের ভাষ্য অনুযায়ী, মানে আমি জানি না এটা মানে এটা কী বা কী ব্যাপার কিসের জন্য হয়েছিল, ওর মানে ও মানুষ একটা মানুষ যদি একদম পিছনের দিকে তাকায়, একটা মানুষ ধরুন মানে সামনের দিকে তাকিয়ে আছে বা তাকে যদি পিছনের দিকে তাকাতে হয়, একটা হতে পারে যে সে কিছুটা ঘাড় ঘোরালো, কিন্তু পুরোপুরি যদি তাকে পিছনের দিকে ফিরতে হয় তাহলে তো তার শরীরটাকে একটু ঘোরাতে হবে। এবং ওর ওই বান্ধবী মানে রুমমেটই আর কি বলা যেতে পারে, রুমমেট কাপ বান্ধবী, সে দেখেছে যে ওকে যখন ওভাবে দরজাটা খুলে দেখলো তারপরে ওর শরীরটা কিন্তু সেভাবে সরলো না, কিন্তু ওর ঘাড়টা নাকি বেশ অনেকটা, যেটা একটা সাধারণ মানুষের ঘাড় অতটা বেশি সামনে থেকে পিছনে উইদাউট বডি মুভমেন্ট আসতে পারে না। এবং এইটা দেখে কিন্তু ওর যে ওই রুমমেট বান্ধবী ছিল সে কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সে দাম করে ওর ঘরের দরজাটাকে লক করে ওর নিজের ঘরের দরজাটা লক করে ফেলে। কিন্তু তারপরে যে ওই মানে ওই ব্রি যে ওই বান্ধবীটার পিছনে চড়াও হয়েছিল বা কিছু বলেছিল সেরকম কিন্তু কিছু নয়। তো এই জিনিসটা হওয়ার পর থেকে না মানে এই জিনিসটা যে রুমমেট আর কি যে মেয়েটি দেখেছিল সে অন্য রুমমেটটিকে বলে যে ও যদি ওরকম কিছু করে না ওকে আমরা কেউ ডাকবো না, আমরা আমাদের মতো কাজকর্ম করে বেরিয়ে যাবো, ওকে আর ডিস্টার্ব করার দরকার নেই, আমি না এরকম এরকম দেখেছি, আমার মনে হচ্ছে ওর মানে একটা কিছুটা গণ্ডগোল আছে। তো যাই হোক ওই দুটো মেয়েও একা থাকে, তো ওরাও আর এই জিনিসটা দেখার পরে ওকে খুব বেশি আর ঘাটাতো না। এইবারে ব্রি ঘরের মধ্যে থাকতো এবং ওর খাওয়া দাওয়াটা ভীষণ রকমভাবে কমে গেছিলো, মানে সারাদিনে হয়তো একটাই মিল নিত, আর অধিকাংশ সময় শুধু শুধু শুয়েই থাকতো। এবং তাছাড়া ওর মানে অতটা কিছু ইভেন আজকের ডেটেও ওর অতটা কিছু মনেও নেই যে ওই সময়টা কীভাবে কাটাতো। এবং যেটুকু সময় ও কনসাসনেস থাকতো, ও কনসাস থাকতো, নিজের মধ্যে থাকতো বলা যেতে পারে, সেই সময়টা ও নাকি ভাবতো এটা যে ওকে ও যে ট্যাটুটা করেছিল সে মানে যে জিনিসটাকে দেখে ওই ট্যাটুটাও বানিয়েছিল সেই বিষয়টা কি আদৌ কি মানে ওর কি করা উচিত হয়েছে। মানে আমি বললাম যে ও কিন্তু এগুলো কিছু মানতো না, কিন্তু ওর জীবনে যখন এইরকম মানে ডিভাস্টেটিং ঘটনাগুলো ঘটছে ও নিজে বুঝতে পারছে না যে ওর শরীরে কী হয়েছে, ও নিজে বুঝতে পারছে না যে ওর ওর গায়ে আঁচড়ের দাগ লেগে যাচ্ছে, কখনও ওর মনে হচ্ছে ওর ঘাটটাকে কেউ হাতটা দিয়ে ঠেলে দিচ্ছে, কখনও মনে হচ্ছে চেপে দিচ্ছে। তো ওরা না এগুলো মনে মনেও ভাবতো যে এটাকে আমি হয়তো এটাই কি আমার করাটা ভুল হয়েছে, এটা কি সত্যি এরকম শয়তানি শক্তি দেবান বলে কি আদৌ কিছু হয়। তো এগুলো নিয়ে না ও একটুখানি মানে একটু রিসার্চ করা, একটু ল্যাপটপে এগুলো নিয়ে পড়াশুনো করা, এই ধরনের আইডিয়াসও নিতে থাকলো। এবং যতটুকু ও সেই সময় বুঝতে পেরেছিল যে ও সত্যিই ভুল করেছে, এই ধরনের জিনিসপত্র সম্পর্কে মানে কোনো একটা বিষয় সম্পর্কে জানার মধ্যে কোনো ভুল নেই, সে মানুষ জানতেই পারে সেটা যে বিষয়ই হোক না কেন, কিন্তু সেটা জানাটা জানলো সেই অবধি সীমাবদ্ধ রাখাটাই ঠিক ছিল। ও সেইটাকে রীতিমতো নিজের গায়ে নিজের শরীরে সেটাকে আঁকিয়েছে এবং যে ট্যাটু আর্টিস্ট এটা করেছিল সে তাকেও বলেছিল, সেও প্রথমে করতে চায়নি, কিন্তু ও বলেছিল যে একটু ডিফারেন্স করে দিতে, কিন্তু ও পরবর্তী সময় দেখে যে ডিফারেন্স করেছিল বটে কিন্তু সেটা যে খুব বিশাল ডিফারেন্স তা কিন্তু নয়। এবং এই ধরনের শয়তানের কিন্তু বেশ কিছু সিম্বল আছে এবং সেই সিম্বলটা কিন্তু ওর শরীরের ওই ট্যাটুতে কিন্তু ছিল। এইরকম একটা যাই হোক এরকম চলতে চলতে না ওর একটা সময় মানে ও পুরোপুরি মানে নিজের মধ্য থেকে নিজে বেরিয়ে যায় এবং প্রায় যাকে বলে ও মৃত্যু শয্যায় চলে যায়। এইরকম একটা সময় একদিন হঠাৎ করেই ब्रिएर जे बाबा मा तारा ब्रिएर ओई बाड़ीटा एसे उपस्थित हय जेई बाड़ीटा भाड़ा थाकतो माने रेंटे आर कि बाकी दुटो मेर साथे थाकतो। तो तारा एसे बोलछे ओई जे आरो जे दुटो रूममेट छिलो तारा बोलछे ब्रि कोथाय, तखन ओरा बोलछे जे ब्रि ओर घरे आछे। তখন বলছে ওর ঘরে আছে মানে ওকে আমরা 7-8 দিন ধরে ফোন করছি, ও ফোন তুলছে না, ও ঘরেই আছে। তখন বলছে হ্যাঁ ও তো ঘর থেকে বেরোয়নি। তো তখন আমি বললাম না যে ওরকম একদিন দেখেছে যে ওর দিকে ওরকম শরীরটাকে না ঘুরিয়ে জাস্ট ঘাটটা ঘুরে গেছে পিছন অবধি, ওর দিকে প্রচণ্ড কর্কশ দৃষ্টিতে তাকিয়েছে। তারপর থেকে ওরা আর ঘরে যেত না, কিন্তু মাঝে মধ্যেই টুকটাক আওয়াজ ঘরে শুনতে পারতো এইটুকুই আর কি। তো ওর বাবা মা তো মানে প্রচণ্ড টেনশন পড়ে গিয়ে তারপরে মানে এটুকু জানতো যে ব্রি কোথায় থাকে, তো ওরা সেখানে এসেছিল নিজেরাই। তো এসে শুধু তো ওরা তো ঘরে যেই ঢুকেছে, ঘরে ঢুকে ব্রিয়ের বাবা মা যেটা দেখেছিল সেটা কিন্তু নিজের চোখকে বিশ্বাস করার মতো নয়। দেখছে ব্রি ওর খাটের মানে উপরে মানে খাটের কোনো জিনিস ঠিকমতো নেই, মানে বালিশ মাটিতে পড়ে রয়েছে, যে বিছানার চাদর ছিল সেই চাদরটা ঠিকমতো নেই, ঘরের মধ্যে প্রচণ্ড দুর্গন্ধ। এবং ওকে লাস্ট ব্রিকে ওর বাবা মা যেরকম দেখেছিল তার থেকে প্রায় অর্ধেকেরও বেশি ওর ওয়েট লস হয়ে গেছে। এমনিতেই রোগা পাতলা মেয়ে ছিল, তার থেকে মানে পুরো কঙ্কালসার হয়ে গেছে। এবং ওর চোখ দুটো নাকি মানে ওকে যেই সময় উদ্ধার করে ওর চোখ দুটো আকাশের দিকে চেয়েছিল, ও একটা কিছু বিড়বিড় করছিল। এবং ওকে যখন ওখান থেকে ওর বাবা মা তুলে নিয়ে আসতে যায় তখন ও প্রচণ্ড চিৎকার শুরু করে, মানে ও যাবে না। তো যাই হোক, তো ওর বিপদ মানে ওর যে কিছু একটা বিপদ হচ্ছে সেটা ওর বাবা মা কিন্তু বুঝতে পেরে গেছে, আর ওই যে রুমমেট যে মেয়ে দুটো ছিল সেও তারাও বুঝতে পেরেছে। তো কোনো রকমে ওকে মানে ওর এতটাই ও দুর্বল হয়ে গেছে যে ওকে যে তুলবে মানে ওর শরীরে আর সে জোর নেই, মানে ওইভাবে যদি ও আরও কয়েক ঘন্টা যদি থাকতো হয়তো ও মারা যেত। তো কোনো রকমে ওকে একটুখানি ফলের রস করে ওর মা ওই ওই বাড়িটাতেই প্রথমে খাওয়ায়। তারপরে ওকে কোনো রকমে, ও প্রচণ্ড চিৎকার করছে, ও যাবে না ওখান থেকে কিছু না। এবং ও যেখানটা আর কি ওভাবে পড়েছিল সে পাশে ওর মা দেখেছিলেন যে ওর কিছু ডায়েরি ছেঁড়া ছেঁড়া পাতা এবং সেখানে পেন দিয়ে দিয়ে কিছু একটা ও সাইন আঁকছিল। মানে ওই 6-7 দিন ও ঘর থেকেই বেরোয়নি এবং মানে মানুষের যা যা সকাল থেকে রাত অবধি যা যা কাজকর্ম ও সব কিছুই ঘরের মধ্যেই করেছে, সেই জন্যই ঘরটা দুর্গন্ধ হয়ে গেছিলো। এবং ওই রকম বললাম না যে পেন নিয়ে নিয়ে গেছে, ওরকম সমস্ত কিছু দেখে ওর বাবা তো বুঝতে পেরেছে কিছু একটা বিশাল গণ্ডগোল হয়েছে। এবার একটা জিনিস এর মাঝখানে বলে রাখি, ও যখন ওই ট্যাটুটা করেছিল ট্যাটুটা ওর বাবা মা কিন্তু দেখেছিলেন, কিন্তু মানে ও মানে মেয়ে মানে এখানে কি হয় জানেন তো, মানে যে সমস্ত ছেলেমেয়েরা এরকমভাবে বাড়ি থেকে বেরিয়ে যায় তো বাবা মায়েরাও না তাদের জীবন বা তাদের স্বাধীনতার উপরে খুব একটা বেশি হস্তক্ষেপ কিন্তু করে না। তো এটা দেখে বলেছিল যে তুমি এই ট্যাটুটাই কেন করলে, অন্য ট্যাটুও তো তুমি করতে পারতে। তো ও বলছে যে না এটা আমার কাছে খুব কুল লেগেছে আমি তাই এটা করেছি। তো ওর বাবা মা বুঝতে পেরেছিলেন যে এটা ওর করাটা হয়তো ঠিক হয়নি, কিন্তু মেয়ে তো করে ফেলেছে আর তো কিছু বলার নেই। তো সেই সময় ওনারাও কিন্তু আর সপ্তাহে ওরকমই 1-1.5 সপ্তাহ অন্তর মানে বাবা মায়ের কাছে দেখা করতে আসতো, তো ওনারাও আর বিশেষ কিছু বলেননি। তো ওর বাবা কোনো রকম ওগুলো সব নিয়ে ঠিয়ে একদম পুরো ঘরটাকে যেটুকু পেয়েছে ওই সময়ের মধ্যে একটু পরিষ্কার টরিষ্কার করে ওকে নিয়ে বেরিয়ে গেছে ওর বাবা মা, নিয়ে গিয়ে ওই বাড়িতে যে বাড়িতে ওর বাবা মা থাকে সেই বাড়িতে গিয়ে তুলেছে। এবার যেদিন তুলেছে ওর বাবা মা সেদিন ওই আমাকে যে আমার পরিচিত যে ব্যক্তি তিনি বললাম না পাশেই থাকতেন, তো ওনার কাছেও একবার এই ব্রিয়ের মা দুঃখ করে বলছিলেন যে মেয়ে ফোন তুলছে না। তো মেয়েকে যখন এনেছে দেখছে তো ইনিও গেছিলেন এবং ইনি আমাকে যে বিবরণটা দিয়েছে সেটা মানে সত্যিকারেরই মানে গায়ে কাটা দেওয়ার মতো। বলছে এত সুন্দর দেখতে এত সুন্দর একটা মেয়ে পুরো কঙ্কালসার হয়ে গেছে, মানে 1 মাসের মধ্যে এতটা ডিটোরিয়েট করে গেছে যে মানে বলছে যে আগের রূপ আর এই এখন ওকে যা আমি দেখেছিলাম 1 মাস পরে সেটার মধ্যে কোনো মিল নেই, মানে জাস্ট কোনো মিল নেই। এবং চুলগুলো নাকি পুরো তারের মতো হয়ে গেছে, মানে সরু সরু তার যেরকম হয় না স্টিফ হয়ে গেছে পুরো এইরকম অবস্থা। তো যাই হোক ওকে বাড়িতে আনে, বাড়িতে আনার পরে ওকে ওদেরই একজন আর কি পরিচিত যিনি ছিলেন সেই ওদের যে কাজিন ছিল সে ডক্টর ছিল, তো ওকে এসে চেক আপ করে। তো চেক আপ করানোর পরে ওকে বলছে যে এই মুহূর্তে ওকে হসপিটালে দিতে হবে, তো ওকে হসপিটালে তখন দিয়ে দেয়। এবার হসপিটালে দেয়, ও বেশ কিছুদিন ওখানে হসপিটালেও ছিল। হসপিটালে থাকার পরে বিভিন্ন ধরনের ডাক্তাররা জিজ্ঞেস করবে যে কীভাবে কী হয়েছে, তো মানে যেটুকুর বাবা মা জানতো সেটুকুই বলেছে যে খুব প্রেশার চলছিল, তো তার থেকে এরকমভাবে ও মনে হচ্ছে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে আর একটু ভুলভাল কথাবার্তা ওর কথার মধ্যে অসঙ্গতে এইসব আসছিল। তখন বলছে যে ডাক্তার যেটুকু যা মানে ইয়ে করে যেটুকু যা পরীক্ষা নিরীক্ষা করে তাতে ওর কিন্তু কোনো রোগ কিছু পায়নি, শুধু এটুকু পেয়েছে মানে ম্যাল নিউট্রিশন আর কি, খাওয়া দাওয়া বহুদিন ধরে না হলে যেরকম হয় তো সেটাই হয়েছিল। তা ওকে মানে মানে ডাক্তারে মানে হসপিটালে ওই খাবার দাবার ভালো করে দেওয়া হয়, আরও বিভিন্ন ওষুধ ইঞ্জেকশান দেওয়া যাতে ওর মানে তাড়াতাড়ি রিকভার করতে পারে। তো এগুলো করে যখন ও যে কটা দিন হসপিটালে ছিল সে কদিন কিন্তু খুব শান্ত শিষ্ট ছিল, ও সবাইকে চিনতেও পারছে, সব কিছু ঠিক ছিল। এবারে ওর ডায়াগনোসিস কমপ্লিট হয়ে গেছে, ওকে বাড়িতে নিয়ে এসেছে। বাড়িতে আসার যেদিন ওকে বাড়িতে আনলো সেদিন অবধিও সব কিছু ঠিক ছিল। পরের দিন থেকে না ও প্রচণ্ড রুড বিহেভ করতে থাকলো এবং ও সবসময় মানে চেষ্টা করতো যে ঘর থেকে বেরিয়ে যাবে। এবার ওর বাবা মা বলছে যে ঠিক আছে তুমি যাবে, তোমাকে এখানে থাকতে হবে, তুমি বেরিয়ে যেও, কিন্তু তুমি একটু সুস্থ হও, তারপর তোমার কী হয়েছিল, তুমি কেন এরকম করছিলে। এই কথাগুলো যখন ওকে জিজ্ঞেস করা হতো তখন কিন্তু একটা ওয়ার্ডও বলতো না যে কেন এরকম করছিল বা কী হয়েছিল। এইরকম করে যখন কয়েকদিন যায় এবং সবসময় পালাতে যাচ্ছে এরকম একটা সিচুয়েশান যখন হয় তখন ওনারা ঠিক করে যে ওরা বুঝতে পারে যে ওই যে ট্যাটু, ওই যে জিনিসটা ও সবসময় ট্যাটুটার জায়গায় হাত দিয়ে থাকতো এবং সবসময় দেখতো যে ওই ঘাড়ের মধ্যে কিছু একটা মানে থাকলে দেখবে কেউ যেমন ঘাড়ের মধ্যে যদি কিছু একটা পড়ে আমরা কী করবো সেটাকে সরানোর চেষ্টা করবো, তো ওরকম কিছু মানে ঘাড়ে কিছুই নিয়ে কিছু একটা সরানোর চেষ্টা করছে এইরকম। তো তখন ওখানকার মানে একটি গির্জায় যায়, ওর বাবা মা প্রথমে যায় এবং সেখানে গিয়ে সেখানে ফাদারের সাথে কথা বলে এবং ফাদারকে যখন সব কিছু বলে তখন ফাদার বলছে যে তো মারাত্মক জিনিসও করেছে। তো যাই হোক তো ওকে ওকে বলে যে একদিন ওরকম চার্চে নিয়ে যাওয়ার কথা। তো ও চার্চে তো কোনোভাবেই যাবে না, কিন্তু ফাদার খুবই ভালো ছিলেন তো তিনি এসেছিলেন। তিনি যখন এসেছিলেন উনি ওনার সাথে করে না ওই হোলি ওয়াটার যেটা হয় এদের, তো সেই হোলি ওয়াটার নিয়ে এসেছিলেন এবং এসে যখন ওকে দেখলেন দেখে বলছে যে ওর তো বিশাল খারাপ অবস্থা, ও যে জিনিসটা করেছে মানে ও যে শয়তানের যে ট্যাটুটা বানিয়েছে সে শয়তান তোকে রীতিমতো গ্রাস করে নিয়েছে। বলছে যে মানে ওকে আমি কি করে ফিরিয়ে আনবো আমি নিজে জানি না, মানে সত্যিকারই ফাদার বলছে আর কি যে কী করে ফিরিয়ে আনবো। তো উনি সঙ্গে সঙ্গে বললেন যে আর এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না, যা করার আজকে রাতে করতে হবে। তো সেই দিন যে এসেছিলেন উনি আরও দুজন ফাদারকে নিয়ে আসেন এবং সেখানে কন্টিনিউয়াস জেসাসের যে বাণী, জেসাসের আরও যে ওদের মানে আমি হয়তো অতটা ডিটেলস জানিও না, তো মানে মধ্যে কথা ওই যীশু খ্রিস্টের যে বাণীগুলো ছিল সেগুলো এবং ওনাদের ওই খ্রিস্ট ধর্মের আরও এই ধরনের বেশ কিছু মন্ত্র আছে সেইগুলো কন্টিনিউয়াস পাঠ শুরু করেন এবং ওই হোলি ওয়াটার আর জেসাসের যে ক্রস ছিল সেইগুলো ওর মাথায় ওর গলায় বেঁধে দেয়। এবং সেটা যখন ও বেঁধে দিয়েছিল না তখন দেখুন ভগবান তো এক এবং অদ্বিতীয়, আপনি যেখান থেকেই যে রূপেই তাকে ডাকুন না কেন ভগবানের শক্তি আমাদের সৃষ্টিকর্তার শক্তি তো বিশাল, সেখানে শয়তান যত শক্তিধারী হোক না কেন ভগবানের থেকে তো সেটা কোনো দিনই তার উপরে যেতে পারে না। তো সেইটা যখন হয় তখন সেও ছটফট করছে, সে মানে ফাদারকে আর কি ওইটা পাঠ করতে দেবে না এইরকম অবস্থা। এরকম বহুক্ষণ চলার পরে ও হঠাৎ করেই মানে প্রচণ্ড জোর ওর একটা হেঁচকি ওঠে এবং হেঁচকিটা এমনভাবে ওঠে যে ও তার আগে যে খাবারটা খেয়েছিল সেই খাবারটা পুরো উল্টে যায় এবং মানে বমি হয়ে যায় এবং ও পড়ে যায়। পড়ে যখন যায় তো তখন ওকে আবার বাড়ির লোক ঠোক তুলে ওকে পরিষ্কার করে ওকে বলে যে ফাদার তখন ভোর হয়ে গেছে, বলছে ওকে গির্জাতেই নিয়ে যেতে হবে, মানে ওকে চার্চে তারপরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওকে ওইখানে একদম রিহাসের সামনে বসায় এবং বসিয়ে ওর যে গলা ছিল সেই ওর গলা থেকে ওই একটা জেসাসের যে ক্রস ছিল সেটা ঝুলিয়ে দেয় ফাদার এবং ওর হাতে যে ওই যে বাইবেল ছিল সেই বাইবেলটা ধরিয়ে দেয় এবং তারপরে মানে ও তখন ওরটা মানে ঝিমটি মতো দিয়েছিল, ওর জন্য জাস্ট ঘুম থেকে কোনো মানুষ উঠলে যে যেরকম আর কি চোখ মুখ হয় সেরকম ছিল। তারও কিছুক্ষণ পরে ও ঠিকঠাক মতো মানে পুরো একদম যখন ওই জেসাসের কাছে বসলো ওরকম যখন সবাই মানে প্রেয়ার করছে তখন ওর বাবা মাকে বলছে, ওর যে দুটো বান্ধবী ছিল তাদেরকেও ফোন করে দিয়েছিল, তারাও এসেছিলো। তো সবাই মিলে প্রেয়ার করে এবং প্রেয়ার করার পরে ও মানে একটু হলেও মানে ওকে দেখে বোঝা যাচ্ছে যে ও একটু হলেও স্বাভাবিক হয়েছে এবং ওর যে কাঁধের যে জায়গাটা ছিল যেখানটা ট্যাটু করা ছিল না মানে ওই সমস্ত যখন করা হচ্ছিল ওই যে যখন ও হেঁচকিটা তুলে অজ্ঞান হয়ে গেল সেই সময়টাই খুব মানে ওই টাইমিংটা অ্যাকচুয়ালি সবাই অতটা খেয়াল করেনি, ওর ওই কাঁধের দিকে না একটা খুব গভীর দুটো নখের আঁচড় দেখা যায় एवं से आचरटा जखन देखा गेछिलो तखन ओरा सेखाने एंटीसेप्टिक जा जा देया दिएछिलो किन्तु सेइखाने तारपरे जखन ओके माने ओई जे फलि वाटार छिलो सेटा दिएछिलो एबं तारपरे जखन ओई ओके ओई चार्चेर काछे निये आसा हय चार्चे जेसासेर काछे निये आसा हय तखन ओ बेश किछुटा सुस्थ स्वाभाविक ओके चोख मुखटा अपनी स्वाभाविक लागछिलो एबं तारपरे ओ माने एकदम स्वाभाविकभाबे ओर बाबा मायेर साथे तारपरे जे फादार छिलेन तार साथे कथा बोलेन एबं तखन फादार आरो किछु मंत्रतंत्र पाठ करें एबं ओके बोलें जे तुमी अलवेज एई जेसासेर क्रसटा पड़े थाकबे से तुमी जे आउटफिटई परो जेखानेई जाओ जाई करो ना केन एटा तोमाके पारले सारा जीवन ही पड़े थाकते हबे कारण तुमी जे जिनिसटाके निजेर शरीरेर मध्ये एभाबे आँकिएछिले एटार फले कि हयेछिल माने एइगुलो ना माने एमन नय जे केउ आँकालेई जे तार तार मध्ये इफेक्ट करे जाबे सेटा किन्तु नय माने फादार जेटा बोलेछिलेन जेटा हय ना माने करलेई जे हबे सेटा नय তখন ও বলছে যে আমি এটা एक्चुअली মানে দেখেছিলাম আমার দেখে ভালো লেগেছিল আমি পড়েছিলাম তখন যে মানে ফাদার নিজেই বলেছে যে কোনো কিছু বিষয় জানাটা ভুল নয় তুমি জানতেই পারো কিন্তু সেটাকে তুমি নিজের শরীরের মধ্যে অ্যাপ্লাই করলে এটা তুমি ভুল করেছো তো যাই হোক তো তখন ওর বাবা বলছে তাহলে এখন কি হবে তখন বলছে যে তুমি এই যে ট্যাটুটা করেছো এটাকে তোমাকে কালকেই এটাকে রিমুভ করে ওখানে তুমি মানে ওইভাবে তুমি মানে ট্যাটু लेजार दिए रिमूव करे एबं तारपरे ओ निजे बोले जे ताहले आमी एखाने माने ओ जे मेटा माने ब्री जे ए धरनेर ठाकुर देवता कोनोदिन किछु सबाई विश्वास करेन माने जस्ट ठीक आछे ओर काछे खुबई नर्माल खूब कैजुअलि देखतो एगुलोके सेई मेये ओई जायगार टैटुटाके रिमूव करिए सेखाने जेसासेर क्रस आँकाय एबं तार नीचे छोटो करे एकटा जेसासेर बानी सेटाओ टैटू करे एबं एखोनो अब्दि ओ किन्तु ওই যে ক্রস যেটা আছে সেটা পরে এবং প্রত্যেক ফ্রাইডে করে ও প্রে করে এবং এখন অবধি ও সব দিক থেকে ঠিক আছে এবং যেটা মানে যিনি ফাদার ছিলেন তিনি বলেছেন যে ও একটা বিশাল বিপদ থেকে বেঁচেছিল যে মানে ওকে ওই যে শক্তিশালী যে শয়তান ছিল সে কিন্তু ওকে পুরোপুরি মানে আষ্টে পিষ্টে ধরেছিল এবং ওই দিন ওই সময় যদি ওর মা বাবা না যেত ও কিন্তু ওই দিনে আর কয়েক ঘন্টার মধ্যে মারা যেত এবং কারোর কিছু করার থাকতো না সেক্ষেত্রে কিন্তু ওই যে বলে না মায়ের ভালোবাসা মা বাবার প্রোটেকশন এবং সর্বোপরি ভগবানের ইচ্ছে এটাই সবসময় শেষ কথা বলে তো এখনও ভালো আছে এবং তারপরেও বেশ কিছুদিন বাড়িতে থাকে তারপরে আবারও নিজের কাজকর্ম গান বাজনা যেগুলোও করতো সেগুলো আবার শুরু করে আমার তো ঘটনাটা ভীষণই মানে অদ্ভুত লেগেছে এবং খুব ভয়ঙ্কর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কাইন্ডলি আপনার এই চ্যানেলটাকে যদি মনে করেন যে একটু শেয়ার করুন আপনাদের ফেসবুক হোয়াটসঅ্যাপে এই সমস্ত জায়গায় ভালো থাকবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর 100তম এপিসোড কিন্তু আপনার জন্য সত্যি খুব স্পেশাল হতে চলেছে চোখ রাখতে হবে তার জন্য ভূত ভগবানে নমস্কার।